নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানিয়ে শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এবার সুনীল ছেত্রীর রেকর্ডকে ছাপিয়ে গেলেন একজন তরুণ প্লেয়ার যার নাম তোমাদের সাথে আমি আগেও আলোচনা করেছি তিনি হচ্ছেন তেইশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার লাল জোয়ালা লাল বিয়াগনিয়া তে এই লাল রিনজুয়ালা লাল বিয়াগনিয়া হচ্ছেন একজন আইজল এফসির প্লেয়ার তিনি বর্তমানে আইজল এফসিতে খেলছেন তেইশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড এক কোটি টাকা তার মার্কেট ভ্যালু তো বর্তমানে তিনি আইজল এফসির হয়ে তিনি গোল করে ফেলেছেন পনেরোটা তো সুনীল ছেত্রীর রেকর্ডকে কিভাবে তিনি ছাপিয়ে গেলেন তোমাদেরকে বলি তো সুনীল ছেত্রী কিন্তু একটা সিজনে চোদ্দোটা গোলের রেকর্ড করেছিলেন দু হাজার তেরো চোদ্দো সিজনে যখন তিনি বেঙ্গালুরু এফসির হয়ে খেলতেন আই লিগে তো তখন তিনি চোদ্দোটা গোল করেছিলেন এবং তার রেকর্ডকে কিন্তু আই লিগে কেউ মানে একই সিজনে চোদ্দোটা গোল সেই রেকর্ডকে কেউ ছাপাতে পারেনি তো এই লালডিন জোয়ালা লাল বিয়াগনিয়া এই তরুণ প্লেয়ার তার রেকর্ডকে কিন্তু ছাপিয়ে গেলেন তিনি কিন্তু পনেরোটা গোলের মালিক হয়ে গেলেন আই লিগের মঞ্চে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মুম্বাইকে টোপকে পয়েন্টস টেবিলের এক নম্বরে চলে গেলো মোহনবাগান তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি তো তার আগে তোমাদেরকে বলে দিই গতকালকে কিন্তু এর তরফ থেকে দুখানা পয়েন্ট টেবিল তারা কিন্তু সামনে এনেছে যেখানে তারা একটা হোম টেবিল বানিয়েছে মানে হোম ম্যাচে সমস্ত দলগুলো তাদের হোম ম্যাচে কত পয়েন্ট সংগ্রহ করেছে এবং একটা অ্যাওয়ে টেবিল বানিয়েছে যেখানে সমস্ত আই এর দলগুলো তারা অ্যাওয়ে ম্যাচে কত পয়েন্ট সংগ্রহ করেছে সেই অনুযায়ী এক থেকে বারো অবধি কিন্তু পজিশন রাখা হয়েছে তো সেখানে হোম টেবিলটা তোমরা চলে দেখো সেখানে কিন্তু এক নম্বরে উড়িষ্যা রয়েছে তারা কিন্তু সবথেকে বেশি পয়েন্ট মানে হোম ম্যাচে সংগ্রহ করেছে দু নম্বরে মুম্বাই সিটি এবং ছ নম্বরে কিন্তু মোহনবাগান রয়েছে তো মোহনবাগান কিন্তু নটা হোম ম্যাচ খেলেছে যেখানে তারা দুখানাতে হেরেছে দুখানাতে ড্র করেছে এবং পাঁচটাতে জিতেছে তো এই হচ্ছে ব্যাপার সেই নিরিখে তারা কিন্তু ছ নম্বরে রয়েছে নটা ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে কিন্তু অ্যাওয়ে টেবিলে মোহনবাগান কিন্তু এক নম্বরে রয়েছে মুম্বাই সিটিকেও টপকেছে কারণ মোহনবাগান কিন্তু নটা অ্যাওয়ে ম্যাচ খেলেছে যেখানে কিন্তু তাদের পয়েন্ট হচ্ছে মানে বাইশ পয়েন্ট সংগ্রহ করেছে যেখানে সাতটাতে জিতেছে একটাতে ড্র করেছে এবং একটাতে হেরেছে তো মোহনবাগান কিন্তু এক নম্বরে রয়েছে দু নম্বরে মুম্বাই সিটি রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডিমিত্তিওস ডায়মন্ডাকোসকে নিয়ে তো বন্ধুরা এই গ্রিসের স্ট্রাইকার ডিমিত্তেউস ডায়মন্ডাকোসকে নিয়ে অনেক খবরই তোমাদের সামনে আমি এনেছি তার উপর ইস্টবেঙ্গলেরও ইন্টারেস্ট ছিল তো তিনি কেরালা ব্লাস্টার ছাড়তে চলেছেন এই রকম কিন্তু আপডেট একটা সময় ছিল তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে এই ডিমিত্যস তিনি কিন্তু কোনো দলে যাচ্ছেন না তিনি কেরালা ব্লাস্টারের সাথেই চুক্তি বাড়াতে চলেছেন এবং কেরালার সাথে আরও দুই মরসুমের কিন্তু চুক্তি তিনি বাড়াতে চলেছেন এই রকম কিন্তু আপডেট পাওয়া পাওয়া যাচ্ছে তো এটা কেরালা ব্লাস্টার সমর্থকদের জন্য একটা বড় সুখবর বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে তো বন্ধুরা পঁচিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গারের প্লেয়ার মোহাম্মদ ইয়াসিরকে তোমরা সকলেই চেন তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে একদম শর্ট টার্ম ডিলে লোন ডিলে তিনি যোগ দিয়েছিলেন এফসি গোয়াতে এই সিজনের এই মানে জানুয়ারি উইন্ডোতে তবে বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো হায়দ্রাবাদ এফসির কী অবস্থা তো হায়দ্রাবাদ এফসি তাকে যেহেতু পয়সা করে পেমেন্ট করেননি তার স্যালারি দেননি সেই কারণে তিনি হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছেন এবং এফসি গত লোন ডিল নয় তিনি কিন্তু পারমানেন্ট ডিলে সই করে দিয়েছেন এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মোহনবাগানে কি সত্যি সত্যি আসছেন কার্টিস গুড তো এই কার্টিস গুডের খবরটা তোমাদেরকে দুদিন আগে ভিডিওতে জানিয়েছিলাম একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এই কার্টিস গুড মার্কেট ভ্যালু হচ্ছে চার দশমিক চার কোটি টাকা বর্তমানে এ লিগের ক্লাব মেলবোর্ন সিটির সাথে যুক্ত এবং মেলবোর্ন সিটির সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এবার ব্যাপার হচ্ছে এই কার্টিস গুডের ওপর ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান কিন্তু ফর্মাল অফার কিন্তু তাকে এখনো অবধি দেওয়া হয়নি তো এবার ব্যাপার হচ্ছে লাস্ট তোমরা যদি দুই তিন মরসুম ধরে দেখো এই কার্টিস গুডকে কিন্তু মোহনবাগান বিশেষ করে লাস্ট দুখানা মরসুম ধরে খুবই ভাবে টার্গেট করেছিল শুধু মোহনবাগান নয় এর চেন্নাই নিপসি অন্যান্য দলেও কিন্তু তাকে টার্গেট করেছিল কিন্তু তিনি কিন্তু আসেননি ভারতে তো দেখা যাক এই সিজনে কার্টিস গুটকে তুলে নিতে পারে কিনা মোহনবাগান তো দেখা যাক কি হয় পরবর্তীকালে আপডেট পেলেও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ